তোকে বিয়া করার ভূতরা কে চাপাইলো? খবরদার, বিয়া করিস না। ভালো আছিস? খা দা, ঝাড়া হাত পা, আরামে থাক। কে ভূতরা চাপাইলো তোকে? ওই যোগী বাবা। যোগী বাবা? যোগী বাবা বলিস যখন, তখন আর বলার কিছু নাই। তবে তবে আমার অভিজ্ঞতা বলে, বিয়া করার মতন বিপদে কাজ না করাই ভালো। বস তুই, আমি তোর জন্যে চা বলে আসছি। সঙ্গে ওটা কে আলো? লিটন, আমার বন্ধু। একটু চা বানাও, আর রাতে উয়া যেখানে খাবেক। এ খাবেক মানে? আমি পারবো নাই, সেদিন তো খাইয়ে গেল। রোজ রোজ অত হেপা আমি সামলাতে লাগবো। আমার এখনো চুলি বাঁধা হই নাই, যত রাজ্যের কাজ পড়িয়ে আছে। দুপহরের আটো বাসনগুলা কামিন আসে নাই বলে পড়িয়ে আছে। বিকালে এক গাদা ছিলাদের জামা প্যান্ট কাচলম, জড়ো করা আছে, কোনো মেলা হয় নাই। আমাকে না সুধাই তোমাকে কে আনতে বলল? আহ, আসতে বলো, পাশের ঘরে বন্ধুরা বসে আছে। বসে আছে তো কি হইলো? আমি অত রাখিয়ে ঢাকে কথা বলতে পারি নাই, একদিন তো খাইয়ে নাই গেলছে, রোজ রোজ নাংসা পাইছে। আহ, কি হয়েছে? চুপ করো, চুপ করো বলছি। নাই চুপ করিব। এ কে আমার আলিয়ান রে, উয়ার ভয়ে আমাকে চুপ করে থাকতে হবে। আহ, না লাগলে হবে কি? নাই যোগী বাবার গৃহ শান্তি মন্ত্রটা এখন অ্যাপ্লাই করতে হবে। কিন্তু যোগী বাবা বলেছিল যখন চুল বাঁধবে তখন বলবি। ই তো এখন অন্য কাজ করছি, তো বোতল ধুছি, তাও বলে দি মন্ত্র তো বটে। তোমাকে তোমাকে খুব সুন্দর লাগছে। তার মানে? না মানে রাগলে তোমাকে খুব সুন্দর লাগে। সুন্দর লাগে তাহলে আরো রাগছি। কি করলে, কি করলে? সব গেল তো, গেল তো বোতলটা। কেনে কেনে আরো সুন্দর, আরো সুন্দর দেখাচ্ছে, দেখো দেখাচ্ছে সুন্দর। মন্ত্রটা কাজ করলো না। এবার এবার পরের মন্ত্রটা বলি। কি বিড়বিড় করছো? সাহস আছে তো পরিষ্কার বলো। না মানে সত্যি, তুমি কত কাজ করো, তোমাকে কত শুকনা লাগিছে। এতদিনে চোখে পড়িল, যাও অত যখন দরদ তখন কাপড়গুলো আলনায় মেলে দাও না। এবার চার নম্বর মন্ত্রটা বলি। শরীরের উপর যত্ন নিবে। কি করে নিব? যত রাজ্যের কাজগুলো কে করবে? তোমার বাপ না তোমার ভাই? সাত গোষ্ঠীর পিণ্ডি কে রাঁধবে? তোমার মা না তোমার বোন? কেউ কোথাও আছে তোমার? সাধু বাবা, সাধু বাবা, আশ্চর্য করতে পারছি নাই। তবু তবু লাস্ট মন্ত্রটা প্রয়োগ করে দিই। তোমার বাপের বাড়ির লোক কত ভালো। ভালো তো বটে, কোন তোমার বাপের ঘরের মতন বটে? তোমার ঘরের সবাই এক একটা কালপ্রিট। শাশুড়িটা তো বসে আছে ছোট ছিলার ঘরে, শ্বশুরটা মরিবার আগে এক কাড়ি টাকা খরচ করে দিয়ে আর পথে বৈশান দিয়ে আর গেল। আমার বাপের ঘরের সঙ্গে তুলনা? সাধু বাবা, সাধু বাবা, আর পাচ্ছি নাই। এবার 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 আমার মন্ত্র চলবে। চুপ কর, চুপ কর, একদম চুপ কর। না চুপ করিব। চুপ চুপ, একদম চুপ, চুপ কর বলছি। নাইলে খুব খারাপ হয়ে যাবে। এ তুমি তুমি আমাকে মারবে? তুমি আমার গায়ে হাত তুলবে? ওগো তুমি দেখে যাও গো, আমাকে কেমন গড়িয়ে দিয়েছ, কেমন লোকে রাতে দিয়েছ গো। ও বাবা, বাবা গো তুমি একবার দেখে যাও বাবা। একদম চুপ, চুপ। ও মা গো, আমাকে মারে মরালো গো, কে কোথায় আছো গো, তোমরা ছুটে আসো গো, আমাকে মারে মরান দিল গো। আহা, চুপ করো বৌদি, চুপ করো। আমি এখানে খাবো নাই, তোমাকে রান্না করতে হবে নাই, আমি চললি। এমন জানলে আমি নাই আসতি। দেখ হতভাগা, নিজের চোখে দেখ, আর কখনো, আর কখনো বিহার নাম করবি না? দাদা, এই কান মলছি, জীবনে বিহার নাম করব নাই। এই এক দুই তিন